আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর পূর্বে জিবরিল আমিনের মাধ্যমে তার বন্ধুরে জানায়া দেয়, বন্ধু শেখ জামাল আপনার উম্মতদেরকে জানায়া দেন, এই দুনিয়াতে চিরদিন থাকতে পাওয়া যাবে না। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি আল্লাহ তাদেরকে কেন সৃষ্টি করেছি, কোন না কোন কারণ তো আছে। ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, ও হাজি সাহেব, ও নেতা, ও বড় বক্তা, এই দুনিয়াতে চিরদিন তুমি থাকতে পারবা না, সময় যখন হবে ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাকে আবার আমার দিকে ফিরত চলে আসতে হবে। এই দুনিয়াতে যদি কেউ চিরদিন বেঁচে থাকতো, আপনার আমার কলিজার টুকরা নবী বেঁচে থাকতো, ঠিক কি না? আপনার আমার নবী যেহেতু বেঁচে থাকে নাই, সুতরাং আপনি আমি এই দুনিয়াতে যতই বাহাদুরি দেখাই, আপনি আমি এই দুনিয়াতে যতই টাকার গরম দেখাই, আপনি আমি দুনিয়াতে যতই ক্ষমতার অপব্যবহার করি, এই দুনিয়াতে আপনি আমি চিরদিন থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পূর্বে জিবরিল আমিনের মাধ্যমে তার বন্ধুরে জানায় দেয়, বন্ধু এই দুনিয়া থেকে যখন চলে যাবে, এই দুনিয়াতে সুস্থ ছিল, এই দুনিয়াতে চোখ ছিল, কিন্তু ওই জায়গার মধ্যে যখন তাদেরকে উঠানো হবে, আরিফ মিয়াজিকে উঠানো হবে, কালাম কমিশনারকে উঠানো হবে, যখন তাদেরকে উঠানো হবে, তখন তারা অন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। এই দুনিয়াতে চোখ ছিল কিন্তু ওই দুনিয়াতে চোখ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানায়া দেয়, ওয়া মান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। এবার আমরা জানতে চাইলাম, ও রাব্বুল আলামিন আমাদেরকে একটু বলেন, এই দুনিয়াতে আমার চোখ ছিল, আমি আরিফ মিয়াজির চোখ দ্বারা অনেক কিছু দেখেছি, কিন্তু ওই দুনিয়াতে আমার কেন চোখ থাকবে না? মনোযোগ আসেনি সবার? মনোযোগ আসেনি? আবার একটু হাত ধরেন, সবার মনোযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই দুনিয়াতে তো চিরদিন থাকতে আমরা পারবই না, ওই জগতে যখন চলে যাব, ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। এত সুন্দর বডি, এত সুন্দর চোখ, কিন্তু ওই জগতে যখন উঠাবে, তখন এই চোখ থাকবে না। আমরা জানতে চাইলাম, ও রব্বুল আলামিন এটার কারণ কি? এবার আমার আল্লাহ জানায় দেয়, আমার আসমানের নিচে থাইকা, আমার জমিনের উপরে থাইকা, আমার কোরআনের দিকে তাকায় নাই, আমার কোরআনের পক্ষ অবলম্বন করে নাই, টাকার গরমে আমার কোরআনের বিপক্ষে অবস্থান করেছে, শিক্ষার গরমে, ক্ষমতার গরমে আমার কোরআনের বিপক্ষে অবস্থান করেছে, এই জন্য আমি রব্বুল আলামিন ওই হাসরের ময়দানে তাদেরকে অন্ধ বানায় উঠাবো, ঠিক কি না? ঠিক কি না? এমন আছে না নাই? প্রতিটা সমাজে এমন আছে না নাই? আমার প্রিয় বাবারা, আমার প্রিয় বন্ধুরা, এই কথাটা আমি কেন বললাম এটা আপনাদেরকে বুঝতে হবে। প্রশাসন কখনো মাহফিল বন্ধ করে না, আওয়ামী লীগ কখনো মাহফিল বন্ধ করে না, মেয়র মহোদয় কখনো মাহফিল বন্ধ করে না। এই যে আপনাদের এত সুন্দর মাহফিল হয়েছে, কমিশনার সহযোগিতা করেছে, আপনাদের প্রধান অতিথি সহযোগিতা করেছে, এখন আপনারা জানতে চাইবেন, হুজুর তাহলে মাহফিল বন্ধ করে কে? এটা আপনাদের মনে মনে প্রশ্ন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কোরআনের বিপক্ষে অবস্থান করে কে? এইবার আপনারা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর পূর্বে তার বন্ধুরে বলল, বন্ধু আলাম নাস রহ লাকা সদরক, আমি আল্লাহ আপনার সিনাকে প্রশস্ত করে দিয়েছি, আমি আল্লাহ আপনার সিনাকে প্রশস্ত করে দিয়েছি, এই কারণে প্রশস্ত করে দিয়েছি, ও আমার বন্ধু, ও আমার হাবিব, শুনেন, আপনার রক্তের মানুষ, আপনার এলাকার মানুষ, আপনার পাড়া প্রতিবেশী কাফের মুশরিকরা আপনার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আপনার উপরে বার 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 বিভিন্ন মাধ্যমে আক্রমণ করবে, তাদের মোকাবেলার জন্য আমি আল্লাহ আপনার সিনাটাকে এমন ভাবে প্রশস্ত করে দিয়েছি যেন তাদের হুঙ্কারে আপনার বিন্দু মাত্র ক্ষতি না হয়, ঠিক কি না? সুতরাং আমরা যারা কালেমার পক্ষের মানুষ, ও আমার বাবারা, ও আমার বন্ধুরা, এমন অনেক ছাত্র আছে, এমন অনেক ছাত্র আছে, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ,
জামে আল আজহার থেকে পড়ে আসছে, মদিনায় ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে, দাওরায়ে হাদিস করে আসছে দারুল উলুম দেওবন্দ। আসার পরে কমিশনার সাহেব বলল, বাবা তুমি আমার এলাকার গর্ব, আজকে একটু মাগরিবের নামাজটা পড়াও। এমন অনেক যুবক লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করনে ওয়ালাও আছে যে মাগরিবের নামাজটাও পড়াতে পারে না, কিন্তু মাত্র কারিয়ানা পড়ছে, শুধুমাত্র কারিয়ানা পড়ছে, কিন্তু বুকের পাঠা শক্ত, বুকের পাঠা শক্ত হওয়ার কারণে কমিশনার যদি বলে, বাবা তুমি আমার এলাকার সন্তান কারিয়ানা পড়ে আসছো, আজকে মাগরিবের নামাজ পড়াও, লক্ষ হাদিস মুখস্থ করনে ওয়ালা, মাগরিবের নামাজ পড়াতে পারে না এমন যোগ্যতা আল্লাহ দেয় নাই, কিন্তু কারিয়ানা পড়ে আসছে সে মাগরিবের নামাজ পড়াতে পারে এমন যোগ্যতা কে দিয়েছে? জোরে বলেন, কে দিয়েছে? এটাই আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, আলাম নাশরাহ লাকা সদরা, ও আমার বাবারা, ও আমার বন্ধুরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তুর পাহাড়ে যখন নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তার কিতাব যখন বুঝে নিতেন, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিত, মূসা আমার কাছে আসতে হলে তুমি পবিত্রতা অর্জন করো, ও মূসা আমার কাছে আসতে হলে তুমি জুতা খুলে আসো, গফতে মূসা বা খোদাদার কহে তুর, গফতে মুহাম্মদ বা খোদাদার আর তো আগে তাকে টাইম বলে দেওয়া হতো, মূসা এমন সময় তুমি তুর পাহাড়ে আসবা যেই সময় আমি তোমাকে তোমার কিতাব দিব, কিন্তু আমি আপনি আমার নবীর উম্মত, যে নবীর কাছে কিতাব আসার জন্য কোনো সময়ের প্রয়োজন নাই। আল্লাহু আকবার। সেই নবীকে আল্লাহ বলতেছে, সেই নবীকে আল্লাহ বলতেছে, আলাম নাশরাহ লাকা সদরা, ও আমার বন্ধু, ও আমার বন্ধু, আপনি চুরি করেন নাই, আপনি বাটপাড়ি করেন নাই, আপনি সিটারি করেন নাই, আপনি দর্শন করেন নাই, আপনি হিংসা করেন নাই, আপনি আমার এমন বন্ধু, আপনি আমার এমন বন্ধু, আপনার চরিত্র সম্পর্কে আমি আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছি, আল্লাহু আকবার। তারপরও আপনার রক্তের মানুষ, আপনার পাড়া প্রতিবেশীরা আপনার সাথে হিংসা করে এমন খারাপ আচরণ করবে যা আপনার কলিজা ছিদ্র করে দিবে, এই কারণে আমি আমার আপনার বক্ষটাকে এমন ভাবে সাজিয়ে দিয়েছি। ঠিক তেমনি ভাবে আপনার সেজ্জা মারার উম্মতদেরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন বুকের পাঠাটা এমন ভাবে শক্ত করে দিয়েছি, কোরআনের আলোচনা করার কারণে, কোরআনের পক্ষে কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে, এলাকায় এলাকায় সমাজে সমাজে তারা আপনার উম্মতদের বিরোধিতা করবে, কিন্তু হাজার মানুষ নিয়ে বিরোধিতা করলেও আপনার উম্মতদের কিছুই তারা করতে পারবে না, ঠিক কি না? ঠিক কি না? হলো নবীর কথা, আলাম নাশরাহ লাকা সদরক, নবীরে অটোমেটিক দিছে, আল্লাহু আকবার। আর মূসা আলাইহিস সালাম চেয়ে নিয়েছে, নবীকে অটোমেটিক দিয়েছে, আর মূসা কথা কয় না, ভাল লাগে না কেন? আমার শেষে দিছে, ভাল লাগে না, নবীকে অটোমেটিক দিছে, নবীকে কথা কয় না, নবীকে। আর হযরতে মূসা আপনারা একটা দোয়া পড়েন না, রব্বিশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এমন নবী পেয়েছেন যে নবীকে আল্লাহ তাআলা নিজে দিয়েছেন, এর কারণ হলো বন্ধু আপনার বুকের পাঠাটা আমি শক্ত করে দিচ্ছি, এই কারণে জালেমরা, মুশরিকরা, কাফেররা, বেদুইনরা, আপনার শত্রুরা, রক্তের মানুষগুলো আপনাকে এত বেশি কষ্ট দিবে আপনি যেন কষ্ট অনুভব না করেন, এই কারণে আমি রব্বুল আলামিন আপনার বুকের পাঠাটাকে এত শক্ত করে দিয়েছি। কথা কি বুঝাইতে পারছি? কথা কি বুঝাইতে পারছি? যুগে যুগে আবু জাহেলের উত্তরসূরি আছে না নাই? আছে। কষ্ট হইতেছে আপনার? আছে। আবু জাহেলের উত্তরসূরি আছে না নাই? আছে। কথা বলেন, আছে কি না? আছে। আচ্ছা, আমরা কি কোরআনের মাহফিল থেকে কোন ব্যক্তির দিকে ডাকি? না। কথা বলতে হবে, কোন দলের দিকে ডাকি? না। আমরা কি কোন ব্যক্তির অনুসরণ করতে বলি? না। কার অনুসরণ? আল্লাহ। এই কালাম কার? আল্লাহ। এই কালাম কার? আল্লাহ। এই কালাম মসজিদে, এই কারণে মসজিদ সম্মানিত, এই কালাম রমজান মাসে, এই কারণে রমজান মাস সম্মানিত, এই কালাম মক্কা মদিনাতে, যার কারণে মক্কা মদিনা সম্মানিত, এই কালাম কদরের রাত্রিতে, যার কারণে কদরের রাত্রি সম্মানিত, এই কালাম, এই কালাম, এই কালাম বহু নবীদের মাঝে আমার নবীর উপর, যার কারণে আমার নবী সম্মানিত। বুঝাইতে পারি নাই? জোরে বলেন, এই কালাম আজকের এই ময়দানে, যার কারণে আজকের এই ময়দানও আমার আল্লাহর কাছে সম্মানিত। এই মসজিদ মনোযোগ আছে? আলোচনা শুরু হয়নি, চমৎকার আলোচনা নিয়ে আসছি, শুনবেন। এই মসজিদ, এটা কি কারগর? মনোযোগ আছে? আমাদেরকে জ্বালাইবো কে জানে? একটা কথা বলতে ভুলে গেছি, ইতিহাস আগে গটে,
তারপরে রচনা হয় বলেন ইতিহাস কথা হয় না ইতিহাস আগে ঘটে পরে আর এটা এমন একটা কালাম 1400 বছর পরে কি ঘটবে আগে এটা রচনা করা হয়েছে একটু তাকবীর দ্বারা লিল্লাহে তাকবীর কি বলছি বলেন তো লিল্লাহে কি বলছি বলেন তো ইতিহাস আগে একটা কি আগে কি ঘটে তারপরে আরে কালাম আগে জানাই দিছে পরে কি হবে আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আমার বন্ধুগণ তাকবীর এটা মসজিদ এটা কি আচ্ছা মসজিদ সম্মানিত কেন নামাজের কারণে সিরিয়াল আসতে হবে মনোযোগ আছে নি কিছু কি শিখতে চান না ছেড়ে দিব আমাকে এখানে এনে আমার তো কোনো দাম নাই আফসারিও আমাকে বকা দিছে পুলিশের কাছে আমি আর আমার এই আঙ্কেল আমরা এই দুইজনে গেছি আমি এখানে বক্তা না এখানে শ্রমিক যেহেতু আমার বন্ধুদের মাহফিল মনোযোগ আছে মনোযোগ আছে নি আমার বন্ধুগণ এই মসজিদ এটার মূল হলো নামাজ মূল কি নামাজ জোরে কয় না নামাজের মূল কি কোরআন কয় না নামাজের মূল কি কোরআন সবাই বলতে হবে নামাজের মূল কি কোরআন তার মানে গুরিগারি মসজিদ সম্মানিত কিসের কারণে কোরআন জোরে কয় না কিসের কারণে কোরআন এখন এই মসজিদ 10 জনে চালায় এই মসজিদ এই মিয়া জমি দিছে এর সাথে আমার শত্রুতা তার কারণে কি আমি মসজিদ ভেঙে দিব না এরা কি এরা জারজ সন্তান ঠিক কি না এরা পিতৃ পরিচয় হিন্দার সন্তান ঠিক কি না কে বলছে আমি বলি না কে বলছে এ মিয়া নামাজ দোষ দিব এটা সুযোগ নাই ধারাবাহিক আসতেছে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নৌকা চলে না যেমন মাঝি ছাড়া শুনুনি শুনব রিক্সা চলে না যেমন চালক ছাড়া বিমান চলে না যেমন পাইলট ছাড়া হো দুনিয়া চলে না আল্লাহ ছাড়া জোরে লা